এই চারজন সুবিধাবঞ্চিত শিশু কিছুদিন আগেও ছিল হৃদরোগ নামক মৃত্যু ঝুঁকিতে। তবে চারটি শিশুর হার্টের সফলভাবে আধুনিক যন্ত্র দ্বারা ছিদ্র বন্ধ করে চিকিৎসা সম্পন্ন করেছে চট্টগ্রামে অবস্থিত এভারকেয়ার হাসপাতাল। বর্তমানে দেশে প্রায় 4 লাখ শিশু বিভিন্ন ধরনের হৃদরোগে ভুগছে। প্রতি বছর প্রায় 50,000 শিশু জন্মগতভাবে হৃদরোগ নিয়েই জন্মগ্রহণ করছে। পিএসবির তথ্য মতে প্রতি বছর হৃদরোগে আক্রান্ত প্রায় 40% শিশুই চিকিৎসার অভাবে মারা যায়। আর সেখানে হৃদরোগ থেকে শিশুদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে এক বিশেষ পদক্ষেপ নিয়েছে হাসপাতালটি। বেশি ঠান্ডা লাগতো, বারবার হসপিটালে ভর্তি হতো, শ্বাস টান বেড়ে যেত, নেমুলাইজার করা হতো, এটা খুব কষ্ট হতো। আমাদের পরিবার চলতে পর্যন্ত খুবই কষ্ট হয়ে যেত। আর্থিক অবস্থার দিকে খুবই কষ্ট হতো। তো ম্যামের কাছে আসা, তাহারা ম্যামের কাছে আসলাম, উনি চিকিৎসা দিল, খুব সুন্দর সুযোগ সুবিধা দিল। মেয়ে থেকে বারবার কাশি ঠান্ডিটা লাগতো, তাহলে আমাকে বলতো যে মানে হাড়ের সমস্যা, এটা কালকে গতকালকে উতং লাগানো হয়েছে, ডিভাইস করা হয়েছে কালকে, কিন্তু ইনশাল্লাহ এখন ভালো। ডাক্তার তাহেরা নাজরিনের তত্ত্বাবধানে হাসপাতালের একটি চৌকস টিমের প্রচেষ্টায় এই 4 জন শিশুকে হৃদরোগ থেকে মুক্ত করতে সাহায্য করেছে। আধুনিক এই প্রযুক্তিগুলোর মাধ্যমে দেশের হৃদরোগে আক্রান্ত সকল শিশুর চিকিৎসা ব্যবস্থা করে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ বলে জানান চিকিৎসকরা। যে ছোট বাচ্চাদের হার্টের যে চিকিৎসা আমাদের দেশে অত্যন্ত অপ্রতুল, সেখানে চিকিৎসক নেই বললেই চলে। তখন আমি ব্যাঙ্গালোর নারায়ণ হৃদয়ালয় ইন্ডিয়াতে চলে গেছিলাম এই যে চিকিৎসার যে পদ্ধতিগুলো শেখার জন্য বা ট্রেনিং নেওয়ার জন্য, যেটাকে ফেলোশিপ বলা হয়ে থাকে। 3 বছরের মতো ট্রেনিং নেওয়ার পরে আমি আবার এনইউএইচ সিঙ্গাপুর, যেটা বিশ্ববিখ্যাত একটা হাসপাতাল সিঙ্গাপুরে, সেই এনইউএইচ সিঙ্গাপুরে এই ট্রেনিংটা আবার নিয়েছি। প্রায় 4 বছরের ট্রেনিং সহ আমি এই ডিপার্টমেন্টটা স্টার্ট করেছি, ছোট বাচ্চাদের হার্টের ডিপার্টমেন্ট যেটা বলা হয়ে থাকে, পিডিয়াট্রিক কার্ডিওলজি ডিপার্টমেন্ট। বাংলাদেশের জীবন পরিবর্তনকারী কিছু পদক্ষেপও আর্থসামাজিক পটভূমিতে অসাধারণ অবদান রেখে চলেছে এভারকেয়ার হাসপাতাল। প্রতিষ্ঠানের এই নিত্য নতুন সাফল্যগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। সাজ্জাদ হোসাইন, বাংলাধারা, চট্টগ্রাম।